হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আশিসে থা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একি, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। পূরব মেঘ মুখে পড়িছে রবি রেখা, অরুণ থর চূড়া আধেক যায় দেখা। তরুণ আলো দেখে পাখিরও কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। প্রকৃতির মাঝে আজকে শুরু করলাম ব্লগটা। ইট পাথরের জঙ্গলের মাঝে প্রকৃতির স্নিগ্ধতা পেতে আমরা প্রায় সকলেই খুবই অভাব বোধ করি, তাই এই শান্ত সুন্দর ঝলমলে রৌদ্রোজ্জ্বল সকাল দিয়ে শুরু করছি আমার ব্লগ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। এবার চলুন আপনাদের সাথে আমার লাঞ্চ রুটিনটা শেয়ার করি। তেল গরম করতে দিয়েছি, তারপর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি, এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সাদা আর লাল নোটে একসাথে মিশিয়ে এরপর ভেজে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি। শাক রেডি হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকটা তুলে নিচ্ছি, এদিকে বাসমতি চালের ভাত বসিয়েছি। আজকে আপনাদের তুর ডাল করে দেখাবো। তুর ডালটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, করার আগে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চার পাঁচটা সিটি দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েছি, এরপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, সামান্য মেথি ফোড়ন, আর দিচ্ছি জিরে। যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, ফ্লেমটা মিডিয়াম রেখেছি। চালু ফ্রাই করে নিয়েছি, এরপর সেদ্ধ করা তুর ডালটা দিয়ে দিচ্ছি। এরপর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার তুর ডাল। আমি ডালে হলুদ দিয়েছিলাম, সে সময় আমি বলতে ভুলে গিয়েছিলাম, ডালে কিন্তু হলুদ দেয়া আছে। এরপর আমি পটল ভাজবো। পটলটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলেই পটলটা ভেজে নেব।
পেঁপে চচ্চড়িটা করে নিচ্ছি। প্রথমে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এরপর গোটা গরম মশলাগুলো, তেলটা গরম হয়ে গেলে একটু থেঁতো করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এরপর গোটা গরম মশলাগুলো থেঁতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম মেটে নিয়েছি, ভালো করে মেটেগুলো ধুয়ে রেখে দিয়েছি। এরপর হাফ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কটা রসুন নিয়েছিলাম, সেটা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা দিচ্ছি 4 চামচ মতো, ছোটো চামচে আদা বাটা দিয়ে দিলাম। এরপর 1টা টমেটো আর 5টা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। মতো লিভার আছে, আমি শুধুমাত্র ধুয়ে রেখেছি, আর কিছু মেশাইনি। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য টক দই দিচ্ছি, ছোটো চামচে 2 চামচ টক দই দিলাম। মিনিট 2-3 কষিয়েছি, দেখুন একটা সুন্দর কালার এসছে। এরপর আমি নুনটা দিয়ে দেব। নুন দিচ্ছি, এরপর জলটা, ঈষৎ উষ্ণ গরম জল রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু বেশি দিচ্ছি, কারণ মাটন লিভার সেদ্ধ হতে একটু সময় লাগবে। মিশিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখছি। মিনিট 10-এক মতো এটা সেদ্ধ হতে টাইম লাগবে, আমি ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, দেখতে হবে মাটনের লিভারটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এবার আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, এতক্ষণ লো ছিল, লোতে 10 মিনিট রেখেছিলাম। এরপর মিডিয়াম করে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5-এ। এরপর জলটা একটু কমিয়ে নেব, কারণ মেটে চচ্চড়িতে একটু ঠিক হয়। আমি সেদ্ধর জন্য একটু জলটা বেশি দিয়েছিলাম, সেদ্ধ একদম হয়ে গেছে। নামানোর আগে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা ধনে পাতাও দিতে পারেন, আমি ধনে পাতা দিলাম না। রেডি হয়ে গেছে, এবার ফ্লেম অফ।
রেডি হয়ে গেছে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের সানডে লাঞ্চ। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। দিনের আলো নিবে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। হয়ে এসছে আজকের মতো ব্লগ এখানেই সমাপ্তি ঘটাচ্ছি, ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত পরিবেশন করে। আশা করি আমার এই ব্লগ আপনাদের সকলের ভালো লেগেছে। থ্যাংক ইউ।